চট্টগ্রামে একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে এতে করে ফায়ার ইউনিটের দুইজন কর্মীও গুরুতরভাবে আহত হয়েছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলের বাজার মৌসুমি আবাসিক এলাকার ওই টায়ার কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকাল নয়টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে চেষ্টা করলেও কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছিল না আগুন আশেপাশের ভবনে অনেক পরিবারের বসবাস থাকা স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে আবাসিক এলাকায় এ ধরনের ফায়ার কারখানা সম্পূর্ণভাবে অবৈধ এটিকে কর্তৃপক্ষের উচ্ছেদ করা দরকার বলেও মনে এলাকাবাসী এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকায় অনুমোদনহীন শাহজালাল রাবার এন্ড সোল নামের এক টায়ারের কারখানায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয় সকাল নয়টা পঁচিশ মিনিটে খবর পেয়ে পাঁচটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় দুই ঘন্টার চেষ্টায় দুপুরে আগে আগুন নিয়ন্ত্রণে আসে তিনি আরও জানান আগুন নির্বাপনের সময় হঠাৎ বিকট একটি শব্দ হয় তখন কিছু বুঝে ওঠার আগেই দুজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হন আহত কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে কিভাবে আগুন লেগেছে এবং এতে ক্ষয়ক্ষতি কত তা এখনো নির্ণয় করা যায়নি